আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি সালসাপিলা মোস্তফা। টেনিস স্কুলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি বিসিএস সায়েন্স ইনস্ট্রাক্টর হিসেবে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কেমিস্ট্রি, একটা পার্ট অ্যাসিড, বেজ অ্যান্ড সল্ট। খুবই বেসিক একটা টপিক, বেসিক বলতে আমি বেসিক বোঝাচ্ছি আর কি, খুবই বেসিক একটা টপিক। এই টপিক নিয়ে খুব বেশি কিছু আলোচনা করার নেই, যেগুলো থেকে আপনাদের সাধারণত প্রশ্ন এসে থাকে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। এই এই অধ্যায়ের শেষে আমরা কী কী জানবো, অ্যাসিড কী, ক্ষার ও ক্ষার কী অর্থাৎ বেস আর বেসিক কী, অ্যালকালাইন কী, অ্যাসিড ও ক্ষারকের উৎস এবং কোথায় কোথায় ব্যবহার করা হয়, লবণ কী, নির্দেশক কী অর্থাৎ ইন্ডিকেটর ফ্যাক্টরস, এর কাজ কী, পিএইচ ও এর গুরুত্ব কী। আচ্ছা, প্রথম টপিকে চলে যাচ্ছি। এই টপিকে আমরা এখানে আলোচনা করছি অ্যাসিড কী। অ্যাসিড যদি আমরা বলতে চাই তাহলে অ্যাসিডের জন্য প্রথম যে জিনিসটা মাথায় আসে সেটা হলো সকল পদার্থ, যে সকল পদার্থের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে। অ্যাসিড মানেই হচ্ছে হাইড্রোজেন পরমাণু। যখন যে জিনিসটা আমাদেরকে ওয়াটারে একটা হাইড্রোজেন পরমাণু অথবা হাইড্রোজেন আয়ন দিবে তাকে আমরা অ্যাসিড বলবো। অর্থাৎ যে সকল পদার্থের অণুতে প্রতিস্থাপনীয় কেন, কারণ সে যখন ওয়াটারের মধ্যে যাবে তাকে ওই হাইড্রোজেন আয়নটা ছেড়ে দিতে হবে। সে যখন হাইড্রোজেন আয়নটা ছেড়ে দিবে তখনই সে কিন্তু অ্যাসিডের মতো ক্যারেক্টারিস্টিক্স অথবা বিহেভিয়ার শো করবে, তাহলে তাকে প্রতিস্থাপনীয় হতে হবে। প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে এবং জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে অর্থাৎ ডিসোসিয়েট হয়ে হাইড্রোজেন আয়ন প্রদান করে তাকে আমরা অ্যাসিড বলবো। এখানে হাইড্রোজেন আয়ন না বলে আমরা কিন্তু এটাও বলতে পারি যে জলীয় দ্রবণ ডিসোসিয়েট হয়ে পজিটিভ আয়ন প্রদান করে, হাইড্রোজেন আয়নই তো পজিটিভ আয়ন, পজিটিভ আয়ন প্রদান করে তাকে আমরা বলতে পারবো অ্যাসিড। তো অ্যাসিডের মতো ভাগ আছে সবল অ্যাসিড, দুর্বল অ্যাসিড, যেটা আমরা সাধারণত পিএইচ দ্বারা বুঝে থাকি। যদি আমরা থিওরিটিক্যালি পড়তে চাই তাহলে বলতে হবে যে সকল অ্যাসিড জলীয় বাষ্প দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয় তাকে শক্তিশালী অ্যাসিড বলে। এটাকে সহজ ভাষায় বলতে পারি যে সম্পূর্ণ যে সকল অ্যাসিড আমাদেরকে জলীয় দ্রবণে গিয়ে অনেক বেশি অ্যামাউন্টে হাইড্রোজেন আয়ন দিবে অথবা পজিটিভ আয়ন রিলিজ করে দিবে তাকে আমরা কি বলবো, সবল অ্যাসিড বলবো। যে সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে যাবে সে কিন্তু বেশি বেশি হাইড্রোজেন আয়ন দিবে, আর যে দিবে না তাকে কি বলবো, আংশিক বিয়োজিত হয়েছে তাকে বলবো আমরা দুর্বল অ্যাসিড। সবল অ্যাসিডের এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর দুর্বল অ্যাসিড এর মধ্যে দেখতে পাচ্ছি সাইট্রিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, এখানে আমরা আলোচনা করছি কি নিয়ে, ক্ষারক, অ্যালকালাইন এন্ড বেজ। বি অ্যালকালাইন এন্ড বেজ, কোনো ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড যৌগ যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে তাকে ক্ষারক বলে। বেজের ক্ষেত্রে কি হবে, অ্যাসিডের ক্ষেত্রে যেমন বললাম হাইড্রোজেন আয়ন দিবে, বেজের ক্ষেত্রে ও এইচ মাইনাস আয়ন দিবে অথবা ইলেকট্রন প্রদান করবে। ইলেকট্রন প্রদান করা অথবা ও এইচ মাইনাস আয়ন যে পানিতে দিবে বা ডিসোসিয়েট হবে ওয়াটারের মধ্যে তাকে আমরা বলবো অ্যালকালাইন অথবা বেজ। একে আরেক ভাষায় বলা যায় যে কিনা আমাদের সেই অ্যাসিডটাকে প্রশমিত করবে তাকে আমরা বলবো বেস, যেমন জিঙ্ক অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয়, পয়েন্ট টু বি নোটেড, পানিতে দ্রবীভূত হয় এবং হাইড্রোক্সিল আয়ন দেয় তাকে আমরা বলে দেখবো বেস। আর এখানে আমরা কি বলছি, এটা হচ্ছে অ্যালকালাইন, এটা বেস। যেমন NaOH, KOH, এই ক্ষেত্রে আপনারা দেখবেন সর্বক্ষেত্রে কি থাকবে, OH অবশ্যই থাকবে, সেটা কি হবে, বেস। আচ্ছা, প্রায় সকল ধাতব অক্সাইডই কি ক্ষার, প্রায় সকল ধাতব অক্সাইড, ধাতব কি, আমাদের যে পিরিয়ডিক টেবিল আছে আমরা যদি বাম দিকে তাকাই গ্রুপ ওয়ান এন্ড টু সেখানে আমরা কিন্তু মেটাল দেখতে পাবো, মেটালের বাংলা হচ্ছে ধাতব। তো ধাতব অক্সাইডগুলোকে আমরা সাধারণত ক্ষার বলে থাকি। তো ক্ষার, সুতরাং বলা যায় যে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। আচ্ছা, এটার অর্থ হচ্ছে আমরা সাধারণত বেজ অ্যান্ড অ্যালকালি এগুলোর সাথে পরিচিত, ক্ষার এবং ক্ষারকের সাথে খুব একটা পরিচিত না। তো সকল বেজ, সব ধরনের বেজই কিন্তু অ্যালকালি, আর সব ধরনের অ্যালকালি কিন্তু বেজ না, এটাই এখানে বলা হয়েছে। যেমন FeOH2 ক্ষারক হলেও ক্ষার নয়। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, যেখানে আমরা কি আলোচনা করব, কোন উৎসে কোন অ্যাসিড থাকে অর্থাৎ কোথা থেকে আমরা কী কী অ্যাসিড পাই। তো এই জিনিসটা MCQ-তে খুবই এসে থাকে, মানে অ্যাসিড বেজে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলো, মানে এই জায়গা থেকে প্রশ্ন আসলো, যেখানে খুব কমন জিনিসগুলো আমরা নিয়ে নিয়েছি ডেইলি লাইফে আমরা যেগুলো দেখি। টমেটোতে থাকে ম্যালিক অ্যাসিড, অ্যাপেলে থাকে ম্যালিক অ্যাসিড, টমেটোতে ম্যালিক অ্যাসিড, অ্যাপেলেও ম্যালিক অ্যাসিড, আমলকিতে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড, ইম্পর্টেন্ট ওয়ান অ্যাসকর্বিক অ্যাসিড, কমলা লেবুতে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড, যেগুলো টক সেগুলোতে প্রায় একই রকম, বাট লেবু আর তেঁতুলে কিন্তু আলাদা আলাদা থাকে। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, এটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট লেবুরটা, আর তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। তো এটা নামের সাথে মিল আছে, টার্টারিক অ্যাসিড এটা। আর আঙ্গুরে কী থাকে, টার্টারিক অ্যাসিড, তেঁতুল আর আঙ্গুরে সেম কাইন্ড অফ অ্যাসিড থাকে, আর দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, এটা আমরা সবাই জানি।
আচ্ছা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, যেখানে দেখবো যে কোন উৎসে কোন অ্যাসিড থাকে। দিস ইজ দ্য সেকেন্ড স্লাইড। এখানেও কিছু ফলের নাম দেওয়া আছে, যে পাকা কলায় কি থাকে, অ্যামাইল অ্যাসিড, অ্যামাইল অ্যাসিড, সবগুলোর শেষে আইল দেখতে পাবেন, আবার কিছুটাতে টিক দেখতে পাবেন, আইও সি দেখতে পাবেন। এগুলো বিভিন্ন বিভিন্ন অ্যাসিডের জন্য এগুলো ইউজ হয়, কোনো কোনো দুর্বল অ্যাসিড বা সবল অ্যাসিডের জন্য নামের শেষে একটা ডিফারেন্ট টাইপের কোড ওয়ার্ড ইউজ করা হয়। পাকা কলায় থাকে অ্যামাইল অ্যাসিড, পাকা আনারসে থাকে ইথাইল অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটেট, পাকা কমলায় থাকে অক্টাইল অ্যাসিটেট। কচু কেন, কচু খেলে কেন গলা চুলকায়, এটার জন্য যদি প্রশ্ন আসে তাহলে এখানে কি থাকে, ক্যালসিয়াম, ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট। আচ্ছা সিরকায়, সিরকায় মানে আমরা যেটা ভিনেগার ইউজ করি রান্নায়, ভিনেগারে কি থাকে, অ্যাসিডিক অ্যাসিড থাকে। এর আগে কি ছিল, আমরা লেবুর রস পড়েছি, ওটাতেও কিন্তু সাইট্রিক অ্যাসিড ছিল। সাইট্রিক অ্যাসিড আর অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে অনেকের গোলমাল পেকে যায়। আচ্ছা অ্যাকোয়া রেজিনা বা অ্যাকোয়া রেজিনা বা রাজ অম্ল যেটাকে বলে, সেটার ভিতরে কী কী থাকে, নাইট্রিক অ্যাসিড থাকে এবং 3 মোল গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে আমরা বলে থাকি রাজ অম্ল বা অ্যাকোয়া রেজিনা। আচ্ছা নেক্সট স্লাইডে আমরা আলোচনা করব কি নিয়ে, অ্যাসিডের ব্যবহার, অ্যাসিড কোথায় কোথায় ব্যবহার করা হয়। সিরকা বা ভিনেগার আমাদের ডেইলি টু ডেইলি লাইফে আমরা বিভিন্ন কাজে সিরকা বা ভিনেগার রান্নার কাজেও ইভেন ইউজ করে থাকি। তো এখানে কত পার্সেন্ট জলীয় দ্রবণ ব্যবহার করা হয়েছে, অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ ব্যবহার করা হয়। মানে হচ্ছে এখানে বাকি 94 থেকে 90% কি থাকবে, ওয়াটার থাকবে, বাকি টুকু অ্যাসিড থাকবে। অ্যাসিড কিন্তু ওয়াটারে না যাওয়া পর্যন্ত সেটা অ্যাসিডের মতো ক্যারেক্টারিস্টিক শো করবে না। আচ্ছা যা খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়, অ্যাসিডিক অ্যাসিডের প্রোটন যেটা আছে, অ্যাসিডিক অ্যাসিডের প্রোটন পার্টটা কী করে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে, এর ফলে খাবার অনেক দিন সতেজ থাকে। আমরা যখন পিকেল বানাই, অনেক সময় দেখবেন ক্যান্ড পিকেল যেগুলো থাকে সেগুলো এক ধরনের লিকুইডের ভেতরে ডোবানো থাকে, সেখানে কিন্তু ভিনেগার ইউজ করা হয়। কেন, পিকেলগুলো যাতে নষ্ট হয়ে না যায়, এই জন্য। কোমল পানিতে কার্বনিক অ্যাসিড থাকে, কার্বনিক অ্যাসিড কি, যা কার্বন ডাইঅক্সাইডের অক্সাইড ও পানির বিক্রিয়ায় তৈরি হয়। আমরা এর আগে একটা চ্যাপ্টারে পড়েছিলাম যে যখন অতিরিক্ত প্রেশারে একটা টেম্পারেচারে আপ টু আ সার্টেন টেম্পারেচার, যখন অতিরিক্ত প্রেশারে আপনি যখন কার্বন ডাইঅক্সাইডকে রাখবেন তখন তা কোমল পানীয়তে কনভার্ট হয়ে যাবে। তো সেটা কি এক ধরনের অ্যাসিড ছিল, তাহলে কোমল পানীয়তে কি ব্যবহার করা হয়, একটা অতিরিক্ত তাপমাত্রা বা প্রেশারে রাখা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। আচ্ছা তারপরে স্লাইডে আমরা আলোচনা করব ক্ষারক ও ক্ষার নিয়ে, অ্যালকালাইন বেস নিয়ে। চুনের পানি, চুনের পানি কি, ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইডের পাতলা দ্রবণ, ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড কিন্তু চুন, আর সেটার যদি পানির সাথে আমরা যদি মিক্স করি তাহলে সেটাকে চুনের পানি বলছি বা লাইম ওয়াটার বলা হয় এটাকে। ব্লিচিং পাউডার তৈরি হয় কীভাবে, ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড আর ক্লোরিনের সাথে। ক্লোরিন কে কাজ করে, ক্লোরিন কিন্তু মেইনলি ক্লিনিংয়ের কাজটা ক্লোরিন করে থাকে। তো ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড ও ক্লোরিনে গ্যাসের বিক্রিয়া ঘটানোর ফলে আমরা ব্লিচিং পাউডার পাই, যেটা আমরা ক্লিনিংয়ের কাজে ইউজ করে থাকি। এখানে রিয়াকশনটা দেওয়া আছে, আপনাদের প্রশ্ন আসলে এটা প্রশ্ন আসতে পারে যে ব্লিচিং পাউডারের কেমিক্যাল সংকেত কি, তখন আপনাদেরকে লিখতে হবে CaOCl Cl। ব্লিচিং পাউডার দ্বারা ঘরের মেঝে বেসিনের জীবাণু ধ্বংস করা হয়, এই ক্লোরিন পার্টটা আছে এটাই মূলত এই কাজটা করে থাকে। এন্ড বেকিং পাউডার সোডিয়াম বাইকার্বনেট, এটাকে আমরা বলে থাকি খাবারের সোডা, টার্টারিক অ্যাসিডের মিশ্রণকে বেকিং পাউডার বলা হয়। বেকিং পাউডার ব্যবহার করে কি ব্যবহার করা হয়, কেক প্রস্তুত করা হয়। আচ্ছা এগুলো মূলত আমাদের বেইজের ডেইলি টু ডেইলি লাইফে ইউজ যেগুলো। ধাতুর অক্সাইড ক্ষারকীয় হয়, এটার মানে কি, ধাতু আমি বলেছিলাম আমাদের যে গ্রুপটা আছে 18টা গ্রুপের মধ্যে প্রথম 2টা গ্রুপ, একটা হচ্ছে অ্যালকালাইন মেটাল, একটা হলো অ্যালকালাইন আর্থ মেটাল, এগুলো হচ্ছে ধাতু। এই ধাতুর সাথে যখন অক্সাইড সৃষ্টি হবে, অক্সাইড যখন ধাতুর পাশে বসবে তখন কি হবে, ক্ষারকীয় হবে, যেমন অ্যালকালাইন হয়ে যাবে, ক্ষারকীয় মানে অ্যালকালাইন হয়ে যাবে। যে সকল মৌল পর্যায় সারণীতে 1 এবং 2 নম্বর গ্রুপে, অ্যাজ আই সেড 1 এবং 2 নম্বর গ্রুপে অবস্থান করে তাদেরকে ধাতু বলে, তাদের অক্সাইড কি হয়, ক্ষারকীয় হয়, অ্যালকালাইন হয়। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা কোন গ্রুপ, এরা গ্রুপ নাম্বার ওয়ান, এরা কি হয়, এরা কিন্তু ধাতু। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, ব্যারিয়াম এবং রেডিয়াম, এরা কত নাম্বার গ্রুপ, এদের 2 নম্বর গ্রুপ, এরা কি অ্যালকালাইন আর্থ মেটাল। এই কারণে এদেরকে অ্যালকালাইন আর্থ মেটাল বলা হয়, কারণ এটা ক্ষারক প্লাস এদেরকে মাটিতে পাওয়া যায়, এর জন্য আর্থ কটাতে এদের সাথে লাগানো হয়। মৃৎক্ষার ধাতু হওয়ার কারণে এদের মাটিতে পাওয়া যায়। ক্ষার ধাতু ও মৃৎক্ষার ধাতুর অক্সাইড কি, ক্ষারকীয় অক্সাইড। আচ্ছা এর পরবর্তী স্লাইডে আমরা দেখছি ক্ষারক ও ক্ষারকের ব্যবহার কোথায় কোথায় ইউজ করা হয়। আপনারা জানেন সোডা কোথায় ইউজ করা হয়, তারপর সাবান, কাঁচ, কস্টিক সোডা, এগুলো কাপড় কাচার সোডা, মেইনলি এগুলো ক্লিনিংয়ের কাজে অথবা কোনো কোনো ক্ষেত্রে পেট্রোলিয়াম হিসেবে আমরা ইউজ করে থাকি। অ্যাজ উই ক্যান সি, টয়লেট ক্লিনার হিসেবে আমরা
ইউজ করি কি সোডিয়াম হাইড্রোক্লোরাইড ব্যবহার করি। অ্যাজ আই সেড যে ক্লোরিন যে পার্টটা আছে সেটা কি করে আমাদেরকে, ক্লোরিন যে পার্টটা আছে সেটা ক্লিনিংয়ে এবং জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। এখানে যদি আমরা শুধুমাত্র ক্লোরিন ইউজ করতাম তাহলে কি হতো, আমরা অ্যাজ পার সেইড টয়লেটে ক্লিনার হিসেবে যেহেতু আমরা এটা ব্যবহার করি, এটা কিন্তু আমাদের ক্ষয় হিসেবে ক্ষয় করতে পারতো, মানে আমাদের যে ফ্লোরটা আছে সেটাকে ক্ষয় করে ফেলতে পারতো। আমাদের ফ্লোর ক্ষয় করে ফেললে চলবে না, আমাদেরকে জীবাণু ধ্বংস করতে হবে। এর জন্য এটার সাথে কি মিক্স করা হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্স করা হয়। গ্লাস ক্লিনারে কি ইউজ করি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ও আইসোপ্রোপাইল অ্যালকোহল ইউজ করি। এই যে আইসোপ্রোপাইল অ্যালকোহলটা আছে এটাও কিন্তু ক্লিনিংয়ে হেল্প করে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটি দুর্বল ক্ষার যে অ্যামোনিয়া জলীয় দ্রবণ হিসেবে ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, এর পরবর্তী স্লাইডে আমরা একটু দেখব যে লবণটা কি। এর আগে বলেছিলাম ক্ষারকের কাজ কি, ক্ষারক হলো অ্যাসিডকে প্রশমন করে। তো ক্ষারক আর অ্যাসিড যখন আমরা একসাথে মিক্স করব তখন আমরা কি পাবো, তখন পাবো আমরা হচ্ছে লবণ। অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন ক্ষার, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন ক্ষার বা ক্ষারকের মধ্যে অবস্থিত ধাতু বা যৌগগুলো দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে পদার্থ তৈরি হয় তাকে বলা হয় লবণ। লবণ হলো কি, সোডিয়াম ক্লোরাইড। তুতে বা ফিটকিরি এটা কি, একটা লবণ। এদের পিএইচ কত হয়, লবণের ক্ষেত্রে পিএইচ হয় হচ্ছে 7। আমরা জানি পিএইচ এর মাত্রা কত থেকে কত হতে পারে, পিএইচ এর মাত্রা হতে পারে 0 থেকে 14 পর্যন্ত। 0 থেকে 7 এর আগ পর্যন্ত যা যা আছে সবকিছু হচ্ছে অ্যাসিড, আর 7 হলো আমাদের সল্ট, 7 এর পর থেকে 14 পর্যন্ত যা আছে সেটা হলো বেস। তো একটা জিনিস কতটা স্ট্রং বা কতটা উইক, মানে অ্যাসিড হলে সেটা কতটা স্ট্রং আর বেস হলে কতটা স্ট্রং, এটা কিসের উপর ডিপেন্ড করবে, পিএইচ এর উপর ডিপেন্ড করবে। পিএইচটা কি এটা আমরা সামনে দেখব। চলে যাচ্ছে নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে আমরা আলোচনা করব কি নিয়ে, অ্যাসিডের এবং বেজের বর্ণগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে আপনারা নির্দেশক দেখতে পাচ্ছেন। নির্দেশক কি জিনিস, নির্দেশক মানে হচ্ছে ইন্ডিকেটর। কোনো একটা জিনিসকে দেখে আমি কিভাবে বুঝবো এটা বেজ নাকি অ্যাসিড, এই জন্য আমরা কি ব্যবহার করে থাকি, নির্দেশক ব্যবহার করে থাকি। নির্দেশকগুলো দেখেন, এখানে নির্দেশক দেওয়া আছে ফেনফথেলিন, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, লিটমাস, নীল লিটমাস। লিটমাস ব্যাপারটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে লাল লিটমাসকে যদি আমরা কিসে দিই, অ্যাসিডে দিই, তাহলে সে লাল থাকবে, আর যদি তাকে বেজে দিই সে কি হয়ে যাবে, নীল হয়ে যাবে। মানে লিটমাস পেপার যে কালারেরই হোক না কেন, সে বেজে গেলে নীল হয়ে যাবে আর অ্যাসিডে গেলে লাল হয়ে যাবে। সো লিটমাসের কাজ কি, অ্যাসিডকে লাল করা আর বেজকে নীল করে দেওয়া, মানে সে নিজে লাল রং এবং নীল রং ধারণ করে। এই লিটমাস পেপার ছাড়াও আরও কিছু অ্যাসিড এবং বেজ ইন্ডিকেটর আছে। এটা কি, এক একটা পিএইচ লেভেলের জন্য এক একটা আলাদা আলাদা ইন্ডিকেটর ইউজ করা হয়, বাট কিছু কিছু ইন্ডিকেটর আছে সব ক্ষেত্রে ইউজ করা যায়, যাদেরকে ইউনিভার্সাল ইন্ডিকেটর বলা হয়। ফেনফথেলিন কি করবে, অ্যাসিডে এরা বর্ণহীন অবস্থায় থাকবে, বাট সে যদি বেজের মধ্যে দেওয়া হয় তাহলে সে গোলাপি রং ধারণ করবে। আমরা যদি মিথাইল রেড দেখি তাহলে সে অ্যাসিডের বর্ণ লাল করে দিবে আর বেজের বর্ণ হলুদ করে দিবে। আবার যদি মিথাইল অরেঞ্জ দেখি তাহলে সে কী করবে, লাল কমলা রং দেখবে, কিসে, অ্যাসিডের জন্য, ঠিক আছে। ওর আসল রং কি, আসল রং হচ্ছে কমলা, সে হয়ে যাবে লাল। মিথাইল অরেঞ্জ, আসল রং হচ্ছে কমলা, সে হয়ে যাবে লাল অ্যাসিডে গেলে, এবং তাকে যদি বেজে দেওয়া হয় তাহলে সে হলুদ হয়ে যাবে। আপনাদের প্রশ্ন কিন্তু এমনভাবে আসতে পারে যে এদের রিয়েল রংটা কি, এদেরকে অ্যাসিডে দিলে কোন রং হয়, এদেরকে বেজে দিলে কোন রং হয়। আশা করছি এই চার্টটা আপনারা খুব ভালোভাবে পড়বেন, কারণ এই কয়টাই আমাদের মূলত ইন্ডিকেটর যেগুলো ডে টু ডে লাইফে আমরা ইউজ করে থাকি, অর্থাৎ নির্দেশক আমরা যেটাকে বলছি। নেক্সট কামস পিএইচ। পিএইচ নিয়ে কথা বলছিলাম যে কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনত্বের লগাধীরতম ঋণাত্মক মানকে পিএইচ বলা হয়। তো এত কঠিন না করে বলে আমরা যদি এভাবে বলি যে কোনো দ্রবণে হাইড্রোজেন আয়ন কতটা শক্তিশালী অবস্থায় আছে, অথবা ওএইচ মাইনাস আয়ন যেটা আছে সেটা কতখানি শক্তিশালী অবস্থায় আছে, কতগুলো আয়ন ডিসোসিয়েট হচ্ছে, এটার যে লগারিদমের মান, নেগেটিভ মান, সেটাকে আমরা বলবো পিএইচ। আচ্ছা দেখুন, এ মান অনুযায়ী পিএইচ এর মান হচ্ছে 7। তো আমি যেটা মুখে বলছিলাম সেটাকে একটু লিখে নিই। ধরলাম আমার এখানে হাইড্রোজেন প্লাস আয়ন প্রোডিউস হচ্ছে, এই হাইড্রোজেন প্লাস আয়নের আসলে কতটা পাওয়ার রয়েছে সেটা বের করার জন্য মাইনাস লগ অফ এইচ প্লাস। এখান থেকে আমরা কিন্তু কী বের করতে পারি, পিএইচ বের করতে পারি, পিএইচ অফ হোয়াট, পিএইচ অফ অ্যাসিড বের করতে পারি। এখন যদি আমাকে জিজ্ঞাসা করা হয় এর বেজিসিটি কত, এর অ্যাসিডিটির পিএইচ তো আমরা বের করলাম, তাহলে এটার বেজিক ক্যারেক্টারিস্টিক্স কত, সেক্ষেত্রে আমরা কিন্তু মাইনাস লগ ও এইচ মাইনাস দিয়ে বের করতে পারি,
অথবা কি করতে পারি এখান থেকে যে মানটা আসলো ধরলাম এখান থেকে মানটা আসলে x সেটা কি করতে পারি 14 থেকে বিয়োগ দিয়ে দিলে কিন্তু আমরা সেই কতখানি এই জিনিসটা বেসিক সেটা মানটা পেয়ে যাব আমরা কি বুঝতে পারছি যে কিভাবে অ্যাসিড থেকে বেসিসিটির মান বের করা যায় বেসিসিটি থেকে অ্যাসিডের মান বের করা যায় pH কিন্তু শুধুমাত্র অ্যাসিড নির্ণয়ের জন্য না pH দিয়ে কিন্তু বেজের মাত্রাও নির্ণয় করা যায় কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনত্বের লগারিদমিক ঋণাত্মক মানকে বলা হয় pH এর মান অনুযায়ী দ্রবণ অম্লীয় বা ক্ষারীয় হতে হবে তা নির্ধারণ করা হয় pH এর মান 7 হলে তাকে নিরপেক্ষ দ্রবণ প্রশমন দ্রবণ বলা হয় যেটা সল্টের ক্ষেত্রে হয় সল্টের ক্ষেত্রে pH কত থাকে 7 বিশুদ্ধ পানির ক্ষেত্রে pH কত থাকে বিশুদ্ধ পানির ক্ষেত্রে pH হয় 7 এর মান 7 এর কম হলে দ্রবণ অম্লীয় এবং এর বেশি হলে কি হয় দ্রবণ ক্ষারীয় হয় মানুষের রক্তের pH হচ্ছে 7.4 মানুষের রক্ত হচ্ছে স্লাইটলি অ্যালকালাইন তো এই যে রক্তের পিএইচ চুলের পিএইচ স্কিনের পিএইচ চোখের পানি পিএইচ এই জিনিসগুলো আপনাদেরকে একটু বের করে পড়তে হবে কারণ এইগুলো থেকে প্রশ্ন এসেছে গত বছর যে চুলের পিএইচ কত অথবা চোখের পানি যে আছে অ্যাকুয়াস ওয়াটার সেটা পিএইচ কত সেখান থেকে প্রশ্ন এসে থাকে পিএইচ এর স্কেলের বিস্তৃতি কত থেকে 0 থেকে 14 পর্যন্ত পিএইচ স্কেলের মাধ্যমে অম্লীয় ক্ষারীয় নিরপেক্ষ অবস্থা নিরূপণ করা যায় এটা তো আমরা জেনেছি তীব্র এইচ এর অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ এর মান কত হবে পিএইচ এর মান তীব্র অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ এর মান কম হবে অর্থাৎ জিরো থেকে আপনি যত মান বাড়াতে থাকবেন আপনার কিন্তু পিএইচ এর মান যত বাড়তে থাকবে সেই সাথে সাথে আপনার অ্যাসিডের ক্ষমতা কী হবে কমতে থাকবে তো আমাদের 7 এর কাছাকাছি যে অ্যাসিডগুলো আছে সেগুলো অনেক দুর্বল অ্যাসিড ঠিক আছে আর তারপর যত বেশি বাড়তে থাকবে তখন তত বেশি অ্যালকালাইন ক্যারেক্টারিস্টিক্স বাড়তে থাকবে এই ছিল আমাদের এই অ্যাসিড বেস সল্ট নিয়ে আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এগুলো খুবই ছোট ছোট টপিক এই ছোট ছোট টপিক থেকে সাধারণত ছোট ছোট ইজি প্রশ্ন এসে থাকে এগুলোর বাইরে আপনারা কী কী পড়বেন এগুলোর বাইরে আপনারা পড়বেন কোনটার পিএইচ কত যেগুলো বললাম চুল নখ দাঁত এগুলো পিএইচগুলো আপনারা পড়বেন সেই সাথে পিএইচ এর ক্যালকুলেশনটা পড়বেন কিভাবে মাইনাস লগ এইচ প্লাসের ওখানে ভ্যালু বসিয়ে বসিয়ে পিএইচ বের করতে হয় সেটা পড়বেন এবং অবশ্যই ইন্ডিকেটর যেগুলো পড়লাম আমরা বা নির্দেশক সেগুলো কালার সম্পর্কে জানবেন সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ